5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ধনঞ্জয় মজুমদারের নেতৃত্বে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু আজকে শেষ সময় প্রচার করলেন। কি বললেন শুনব। একটু শান্তি থাকলে কিন্তু আমরা যদি ভালো শুনলেন, আমাদের দমদমের কর্মীরা তারা প্রথম থেকে আমায় নিয়ে বেরিয়ে পড়েছে সমস্ত ওয়ার্ড, আমার র্যালি শুনতে সমস্ত জায়গায় আমার মিটিং হয়েছে, আমাদের হোমওয়ার্ক কমপ্লিট, এবার যা হবে তাই করবে। না না, বিরোধী প্রার্থীরা নিয়ে কিছু বলতে, যারা প্রার্থী তারা তাদের আমার তো দলের বিরুদ্ধে লড়াই, দলের সঙ্গে আমাদের লড়াই, দলের বিরুদ্ধে লড়ু, প্রার্থীদের নিয়ে কি বলতে চাই। না মানে এরা তো এক ধরনের বর্বরতা ঘটাচ্ছে এবং পাবলিককে হুমকি দিতে চাইছে। ওরা যদি তৃণমূল তো ভয় দেখাতো, বঙ্গ বিরোধী দল তো ভয় দেখাতো, বিজেপি আমি মানে বিজেপি মানুষকে ভয় দেখাতে, অর্থাৎ অর্থাৎ এক ধরনের ওই সংযতান্ত্রিক মনোবৃত্তি, যেটা একটা পাঁচ দিনের যে দল সেটা পুরো রঞ্জনন্দে প্রতিভাত হচ্ছে। শীতলকুচি নিয়ে কি শীতলকুচি নিয়ে কোনো কথা বলতে পারি আমরা? এটা হতে পারে? আমি পাঁচজন মানুষকেই বলছি যে ক্ষতি দিয়ে কোনো দল করতে পারে। তারা আপনি ভাবুন তো, এখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, হঠাৎ গুলি করে দেবে সে বিনা প্ররোচনায়। এবং আপনার বাড়িতে হয়তো আপনি মাকে বলে গেছে ভাতটা পেরে রাখো বা সকালে খাবারটা তৈরি করে রাখো, এসে খাচ্ছি ভোটটা দিয়ে এসে। আমার তো মানে গা শিউরে উঠছে, ভয় লাগছে। শান্ত হবে, আমরা আমি বলছি এবং এই যে আমি আজকে যেটা বললাম, এত যদি পাবলিককে নিয়ে দরদ থাকতো তাহলে এই শেষ তিন দফার ভোট এই করোনার সময় অন্তত একদিনে করে এক দফায় করে দিতে পারবে। একদিকে ওরা করোনা কোভিড বিধি মানার কথা বলবে, আবার নিজেরাই কোভিড বিধি ভাঙার জন্য প্ররোচনায় উৎসাহ দেবে। বুঝছি, প্রায় এরা সবাই বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। এদের একটা শুনুন, এটা এটা একটা পানিপথের যুদ্ধ হচ্ছে বা পলাশির যুদ্ধ হচ্ছে, ব্যাটল অফ পলাশি। এদের নির্বাচন হচ্ছে না, বিজেপি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বাঙালিকে উড়িয়ে দিতে চাইছে, বাঙালিকে শেষ করে দিতে চাইছে, বাঙালি জাতির অস্তিত্ব রাখতে চাইছে, বাঙালির প্রতি ঘৃণা প্রতিটি স্টেপে প্রতিটি বক্তব্যে ওদের ফুটে ফুটে বেরোচ্ছে। দেখুন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো এক এক সময় এক এক রকমের আমাদের বাংলার উপরে বেশি মানে যে মানে বেশি চিন্তা করছে, উনি একদম বেশি ভাবনা চিন্তা করছে। ঘটনা হচ্ছে যে কখনো আমরা দেখে এসেছি বরাবরই যে 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হবে, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এই নির্বাচন কমিশনার যা বলছে যে এবারে 72 ঘন্টার মধ্যে আমাদের প্রচার টোটালি স্টপ করতে হবে, বন্ধ করে দিতে হবে। সেই হিসাব করে আজকের দিনটা আমি বেঁচেছি এই কারণে যে আজকে জানেন আপনারা যে আজকে ডক্টর আম্বেদকরের আজকে জন্মদিন আজকে, এই জন্য আমরা পয়লা বৈশাখ আগামীকাল ছিল আমাদের প্রোগ্রামটা, কিন্তু আমরা ওটা এগিয়ে নিয়েছি আজকের দিনটা ডক্টর আম্বেদকরের একটা ভালো দিনের জন্য আজকে 5টা আজকে এই 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর আমি, তা সেই হিসাব করে আজকে প্রোগ্রামটা করেছি। আমাদের যে প্রাক্তন মন্ত্রী যে দাঁড়িয়েছে ক্যান্ডিডেট, সে দুবার জিতেছে, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়জি দুবার ওনাকে দাঁড় করিয়েছে, এবার নিয়ে 3 বার দাঁড় করিয়েছে। তা আমাদের মোটামুটি আমরা সবাই মিলে এক যার যার ওয়ার্ডের সব কাউন্সিলর আমরা কিন্তু মিলেমিশে, কিন্তু আমরা লিড দেওয়াটা আমাদের মেন টার্গেট হচ্ছে কে কত ভোটে লিড দেবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের 32টা কাউন্সিলর আর 35টার মধ্যে 32টা কাউন্সিলর আছে, 3টে বিরোধী পার্টি আছে। তা আমাদের 32টা কাউন্সিলর মধ্যে মোটামুটি আমাদের রাজা হাট বলুন, আমাদের দমদম বলুন, এরকম 3টে আমাদের সুজিত বোসের এলাকা, এইসব নিয়ে 3টে আমাদের আমাদের সাউথ দমদম মিউনিসিপালিটি 35টা ওয়ার্ড আছে, তার মধ্যে 3টে বিরোধী আর 32টা। তো আমাদের মধ্যে আমাদের এখানে 17টা আছে, তার মধ্যে 3টে বিরোধী আছে, আর 14টার মধ্যে আমাদের কিন্তু কন্টিনিউ লড়াই চলে। আমাদের মধ্যে যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা কে কাউকে ছেড়ে কথা বলি না, আমরা
আমরা যেমন লড়াইটা দিয়ে যখন বিরোধীকে আমরা ছাড়ি না, যে রাজনীতিকে দিকে পার্টি রাজনীতির দিকে আমরা বিরোধীকে যখন ছাড়ি না, সেরকম আমরা কাউন্সিলরকে ছাড়ি না। কারণ কে প্রোগ্রাম কত প্রোগ্রাম করতে পারবে, কে মানুষের কাছে পৌঁছাতে পারবে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় একদম একটা পাওনা একটা, যে মানুষের কাছে কে আগে যাবে, মানুষের কে ভালো কাজ করবে, ভালো কাজ করে মানুষের পাশে থাকবে। আমাদের 10টা কাউন্সিলর বসে থাকে, একজন যদি বাই চান্স কেউ যদি বসে যদি কোন রকম কিছু ভুল টুটি করে বা বসে যায়, অন্য পার্টি যেতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, সে করতেই পারে, এবং তার জন্য আমরা কিন্তু ওইটা নিয়ে ভাবি না, চিন্তা করি না। আগামীকাল পয়লা বৈশাখ দমদমবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে? দমদমবাসীর জন্য তো বার্তা আমার একটা শুভেচ্ছা নিশ্চয়ই, আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা আমার নিশ্চয়ই 5 নম্বর ওয়ার্ড থেকে এবং দমদমবাসীকে আমি সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। এবং জানেন আপনারা যে আগামীকাল আমরা এই পয়লা বৈশাখের দিনই কিন্তু যে বাজারটা আগুন লেগেছিল সেই বাজারটা কিন্তু আমরা আগামীকালই আমরা চালু করে দিচ্ছি, আমার উদ্বোধন হয়ে গেছে, আমাদের মন্ত্রী করেছে, কিন্তু চালু আমরা করে দিচ্ছি। থ্যাংক ইউ। দমদম থেকে বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।